আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। শীতের আরেকটা ব্যস্তময় দিন নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। শীতকালে যে সকল সবজি পাওয়া যায় তার মধ্যে রানী সবজি হলো ফুলকপি, আর সেই রানী সবজি দিয়ে আজকে আমাদের বাসায় দুপুরে রান্না করা হবে। আর এখানে রান্নার আগে একটু চা খাওয়ার প্রস্তুতি চলছে। গরুর দুধের চা পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়া যাবে না বললেই চলে। তবে আমি তেমন একটা দুধ চা খাই না, চাটা খাবেন আম্মা, তাই আমি একটু ভিডিও করে রাখলাম। আপনারা আমার গত ব্লগে দেখেছিলেন যে আম্মা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল বিভিন্ন রকমের, তার মধ্যে এটাও একটা মাছ। এই মাছটা আস্ত এইভাবে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে, ফ্রিজ থেকে বের করে আমি ভিজায় রাখছিলাম। এখন মাছটা খুব ভালো করে ধুয়ে নিব, তারপরে আমি রান্না বসাবো। আর আজকের মাছটা রান্না করা হবে আলু আর ফুলকপি দিয়ে। আজকে শুধু এই মাছের তরকারিটাই রান্না করব, এছাড়াও ফ্রিজে দুই রকমের ভর্তা এবং ডাল রয়েছে, সেগুলো খাওয়ার আগে গরম করে নিব। ফুলকপি পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুব কমই আছে, কারণ শীতকালে যে সকল সবজিগুলো খেতে অনেক বেশি মজা লাগে তার মধ্যে ফুলকপি, পেঁয়াজকলি, মূলা এগুলো অন্যতম। ফুলকপি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, এছাড়াও যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা আপনাদের খাদ্য তালিকায় ফুলকপি রাখবেন, এটা নবজাতকের দেহ গঠনে সহায়তা করে থাকে। সবারই রান্নার একটা ধরন আছে, আর তার বাইরে আমিও নই। আমার গত ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে আমি কিভাবে করে কি রান্না করি, তাই আর আলাদা করে বলে দিচ্ছি না যে কোন মশলাটার পরে কোন মশলাটা দিচ্ছি। তবে হ্যাঁ, যদি আমার কোনো রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি চান রেসিপি তাহলে আমি আলাদা করে সেই ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। যে বা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে, তাদেরকে বলছি আমার একটি ফেসবুক পেজ আছে, সাবিহাস কুকটিউব অ্যান্ড ব্লগ, আপনারা চাইলে ওইখান থেকেও আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আপনারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে আমার পেজটাতে একটা ফলো দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমার দুপুরে রান্না শেষ করা হয়ে গেছে, এখন আমি রুমে চলে আসছি। আমার টুকিটাকি কিছু কাজ ছিল রুমের, রান্নার কাজটা শেষ হয়ে গেলেও দেখা যায় সংসারের টুকিটাকি অনেক রকমের কাজই থেকে যায়, আর সেই কাজগুলোই আমি চেষ্টা করি একটু একটু করে করতে, কারণ সারাদিন আমি দেখা যায় রান্নার পরে ফ্রি থাকি। ফ্রি থাকি বলতে ওই টাইমটাতে আমি আমার চ্যানেলের জন্য বিভিন্ন রকমের কাজ করে থাকি, তারপরে আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে অনেক রকমের কাজ থাকে সেগুলো করে থাকি। আর একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই না, আমার ইউটিউব চ্যানেলটা খোলার পিছনে যার অবদানটা সব থেকে বেশি সে হচ্ছে আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া। আলহামদুলিল্লাহ সে যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি এটা কখনোই খুলতে পারতাম না। আমার জীবনের প্রতিটা মুহূর্তেই আমি অনেক কিছু শিখছি, এছাড়াও আমার মনে হয় অনেক কিছু শেখার বাকি আছে, তাই আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমার চোখে দেখবেন ছোট বোন মনে করে। সবাই অনেক ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।